পাসওয়ার্ড ভুলে গেলে আপনি তিন উপায়ে সেটা বের করতে পারবেন। ভিডিওতে দেখাবো এক দুই তিন করে সবগুলো উপায় বলে দিব, যে ইউটিউব আপনার জিমেল অ্যাড্রেস এর পাসওয়ার্ড অথবা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে আপনি বের করতে পারবেন। নাম্বার ওয়ান, আপনার ফোনের সেটিংসে চলে আসেন। সেটিংসে আসার পরে নিচের দিকে চলে আসেন। নিচের দিকে চলে আসার পরে এখানে প্রাইভেসি নামে একটা অপশন আছে, প্রাইভেসির মধ্যে ক্লিক করেন। প্রাইভেসির মধ্যে ক্লিক করার পরে নিচের দিকে আসেন। নিচের দিকে আসার পরে এখানে অটো ফিল সার্ভিস, অটো ফিল সার্ভিস নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করেন। পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করলাম। পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রকার পাসওয়ার্ড আপনার যতগুলো সেভ করে রাখছেন, পাসওয়ার্ড ব্রাউজারে যতগুলো যতবার লগ ইন করছেন সবগুলোর আপনার এখানে কিন্তু ডাটা সেভ করা আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু সেভ করা আছে। এখন এটা দেখবেন কীভাবে, সাপোজ আমি প্রথমটা 18 ডিজিট যেটা আছে এটার পাসওয়ার্ড আমি দেখবো ভুলে গেছি, তো এটার মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পরে আপনার ফোনে যদি পিনকোড থাকে অথবা ফিঙ্গার লক দেওয়া থাকে তাহলে আপনাকে সেটা দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম, ফিঙ্গারটা দিয়ে দিলাম। ফিঙ্গার দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার 18 ডিজিটের এই যে ইউজার নেমটা এবং এই যে এখানে এটা হলো পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দেখার জন্য আমাকে এই যে চোখের উপরে যে একটা দাগ আছে, মানে চোখটা বন্ধ করে দেওয়া আছে, এটাকে জাস্ট খুলে দিতে হবে। এটা কীভাবে খুলবো, যে এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হলো পাসওয়ার্ড। নম্বর দুই হলো আপনি আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এইখানে লিখবেন হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড লিখলেই দেখবেন এইখানে গুগল ক্রোমের একটা আইকন চলে আসছে এবং লেখা আছে ম্যানেজ পাসওয়ার্ড। ম্যানেজ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করেন। ম্যানেজ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করার পরে এখানে নিচে কিন্তু আপনার পাসওয়ার্ডের দেখেন, পাসওয়ার্ডের নিচে সবগুলো পাসওয়ার্ড দেখতে পারবেন, যতগুলো পাসওয়ার্ড আপনি লগ ইন করছেন বা সেভ করা আছে আপনার ব্রাউজারের মধ্যে। তো এখান থেকেও সেমভাবে দেখতে পারবেন। সাপোজ আমি 18 ডিজিট প্রথমটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন চোখের যে আইকনটা, চোখের আইকন, এখানে ক্লিক করলে আপনার ফিঙ্গার দিতে বলবে অথবা পিন নাম্বার যদি আপনার ফোনে লক করা থাকে সেটা দিলেই আপনি কিন্তু এখানে আপনার পাসওয়ার্ড দেখতে পারবেন। নাম্বার থ্রি হলো আপনার লাস্ট অপশন, সেটা হলো আপনি এই জায়গায় যদি পাসওয়ার্ডটা খুঁজে না পান তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ফরগেট পাসওয়ার্ড। আপনি যদি জিমেলে যান সেখানে ফরগেট পাসওয়ার্ড অপশন আছে, রিকভারি অপশন আছে, পাসওয়ার্ড নতুন করে আপনি রিকভারি করে নিতে পারবেন আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে অথবা যদি রিকভারি মেল দিয়ে থাকেন সেটার মাধ্যমে। আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে ফেসবুকে ফরগেট পাসওয়ার্ড করবেন, আপনার ইমেল একটা কোড পাঠাবে, সেই কোডটা এন্টার করে নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। এইভাবে যত প্রকার সাইট আছে অনলাইনে প্রায় সব সাইটেই আপনার ফরগট পাসওয়ার্ডের একটা অপশন থাকে, ফরগট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে আপনি কিন্তু আপনার ইমেলের মাধ্যমে অথবা ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু নতুন একটা পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন।